উকিল বাপই হারাম, বাপ বেঁচে থাকার পরে পৃথিবীর কোন মানুষ উকিল হতে পারবে না। কোন মহিলা বাপ ছাড়া বিবাহ বসবে, ফানেকা হওয়া বাতিল, ফানেকা হওয়া বাতিল, ফানেকা হওয়া বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। আল্লাহ নবী কথাটা তিনবার বলেছে, তারপরে কোর্টের বিবাহ যায় যায় কি বলে, বিবাহের দিন বাপ বাদ দিয়ে আর একটা মানুষকে উকিল ধরে, সেটাকে বলে উকিল বাপ। ওই লোকটাই ওই মেয়েকে নিয়ে যাবে, মেয়ে এই উকিল বাপের বাড়ি আসবে, আজ থেকে নিয়ে এই মেয়েটা হলো এই লোকের বেটি আর এই লোকটা হলো ওই মেয়েটার বাপ। কেন বিবাহের দিন কি হয়ে গেছে, উকিল বাপ হয়ে গেছে। উকিল বাপই হারাম, উকিল বাপই হারাম, বাপ বেঁচে থাকার পরে পৃথিবীর কোন মানুষ উকিল হতে পারবে না, দাদা হতে পারবে না, জ্যাঠ হতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ পারবে না। যদি বাপ বেঁচে থাকার পরে যদি আবার কাউকে উকিল করা লাগে, তাহলে বাপ কাকে মারতে হবে তারপরে। লা নিকাহে ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। ওই মেয়েটা যদি দশটা ছেলে হয়ে যায়, মেয়েটা যদি বুড়ি হয়ে যায়, তবু তার বিবাহ আবার পড়াতে হবে। বলে ওর বাপ নাই যে মারা গেছে যে, তো তাহলে ওর চাচা বলে ওটাও নাই, তো ওর ভাই, ওর ভাইও মারা গেছে, তো কে তাহলে ওর ছেলে যেগুলো জন্ম নিয়েছে, এইভাবে ওই ছেলেকে উকিল করে বিবাহ পড়াতে হবে। বিবাহ আবার পড়াতেই হবে, যত সন্তান আছে সব অবৈধ। কোর্টের বিবাহ বাতিল, কোর্টে যেভাবে বিবাহ হয় সেই বিবাহের নিয়ম হলে ফেকার বইয়ে লেখা আছে, কেউ যদি কাকে বলে যে এ মেয়েটা আমার বউ, তখন দুজন যদি বলে হ্যাঁ আমরা সাক্ষী এটা তোর বউ, তাহলে বউ হয়ে গেছে। কেউ যদি রাস্তায় ধরে একটা মেয়েকে বলে এটা আমার স্ত্রী, তখন দুজন সাক্ষী বলছে হ্যাঁ এটা তোমার স্ত্রী, তাহলে বিবাহ হয়ে গেছে, বইয়ে লেখা আছে, যার কারণে কোর্টে ভাবে চলছে। এইদিকে আল্লাহর নবী বলছেন যে বাপ ছাড়া বিবাহ নেই, আবার আল্লাহ রাসূল বলছেন আল্লাহ লেখা ইল্লাবে শাহেদায় নেই, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। আবার আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বাইগারাইজিন ওয়ালিয়া, যে কোন মহিলা বাপ ছাড়া বিবাহ বসবে, ফা নেকা হওয়া বাতিল, ফা নেকা হওয়া বাতিল, ফা নেকা হওয়া বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। আল্লাহ নবী কথাটা তিনবার বলেছেন, তারপরে কোর্টের বিবাহ যায় যায় কি করে, ফুফু যদি বিবাহ দেয়া দেয় ভাতিজির বিবাহ বাতিল, খালা যদি বহিন বেটির বিবাহ দেয়া দেয় বিবাহ বাতিল, মা যদি মেয়ের বিবাহ দেয়া দেয় বিবাহ বাতিল। মেয়ে মানুষ উকিল হতে পারে না, অলি হতে পারে না, খালা হতে পারবে না অলি, ফুফু হতে পারবে না অলি, মা হতে পারবে না অলি। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না, কারো বিবাহ দিতেও পারে না। তো ফুফুতে বলছে ভাইয়ের মেয়েকে, ভাস্তিকে, চলে চলে তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো, আমার বাড়ি চলে আমি বিবাহ দিয়ে দিচ্ছি। ভাস্তির বিবাহ কে দিয়ে দিল, ফুফু দিয়ে দিল। কখন কখন ফুফু বেটা ছেলে হয়ে গেছে, পুরুষ মানুষ হয়ে গেছে, রাতে রাতে। ধর্ম পাগল হয়নি, ধর্ম চাপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়, এর একটা নীতি আছে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে ঠিকঠাক করা আছে, পৃথিবীর কোনো মানুষ দিয়ে নয়। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয় তাহলে সেটা কি হবে, বাতিল হবে।